আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব রোজা রেখে কেউ যদি ব্রাশ করে তো তার রোজা হবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। আমরা সবাই কম বেশি এই বিষয়টা নিয়ে জানি। তো রোজা রেখে, রোজা অবস্থায় কেউ যদি ব্রাশ করে তো এমন অবস্থায় তার রোজা হবে, তবে ইয়ুকরাহু, মাকরু হবে। ওলামায়ে কেরাম বলেছেন রোজা অবস্থায় কেউ যদি ব্রাশ করে ফেলে মাকরু হবে, কারণ ব্রাশের মধ্যে কিছু ধরনের মিষ্টতা রয়েছে, মানে পেস্টের মধ্যে মিষ্টতা রয়েছে, তবে পেস্ট ছাড়া এমনিতেই সে ব্রাশ করলো, তো এটা তার জন্য বৈধ, অসুবিধা নাই। আর রোজার মাসকে ঘিরে নানান ধরনের মাসআলা, প্রশ্ন উত্তর, এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা খেয়াল করবেন। আশা করছি উপকৃত হবেন। আপনাদের সাথে ছিলাম আমি মুফতি জুবায়ের বিনিমাম। ঠিক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে আমার সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নাম ছবি দেখলেই লাভ দেওয়া যাবে না, আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, কারণ অনেকেই আমাদের ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে তারা বিভিন্ন পেজের মধ্যে দিয়ে হাজার হাজার লাইক বানাচ্ছে, পেজ বড় করতেছে, আবার বলতেছে আমি হুজুর, কিন্তু আদৌ সেটা আমি না, এই জন্য সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া।